আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক বাইরা আজকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক বাইরা আজকে আমি নতুন একটি ধান বিছ নিয়ে কথা বলবো যেটা আপনারা বর্ষার সময় রোপণ করবেন দেখতে পাচ্ছেন আমাদের বিলে কিন্তু প্রচুর পরিমাণে এই ধানটা হয়েছে এই ধানের জাতের নাম কি এবং এটা কোন সময় রোপণ করতে হয় এর কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো আমার এই ভিডিওর সঙ্গে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সময় দশক দর্শকবার প্রথমে আসি এই বীজের নামটা কি এই ধানের বীজের নামটা হলো এঞ্জল দীঘা বীজ আমরা গ্রাম বাংলায় যেটা বলি এই ধানটা কখন রোপণ করতে হয় যখন আমরা বড় মৌসুমে যে বোরোর ইড় ধান আমরা কাটি কাটার পরে যে এলাকায় প্রচুর পরিমাণে বন্যার পানি হয় এবং পানি সরে জানা এবং সেই এলাকায় এটা আপনি চাষ করতে পারবেন এবং ধান কাটার পরে ঠিক ট্রাক্টরদের চাষ দিয়ে প্রতি বিঘায় পাঁচ কেজি বীজ লাগে পাঁচ কেজি বীজ দিয়ে আপনার বুনতে পারবেন বোনার পরে ধানটা আস্তে আস্তে বড়ো হবে এই ধানের প্রধান বৈশিষ্ট্য হলো আপনি যতই পানি হোক না কেন এই ধানটা ততই লম্বা হবে যদি আপনার বিশ ফিট পানি হয় দেখবেন ধানটা কিন্তু বিশ ফিটই লম্বা হবে কারণ এই ধানের একটা প্রধান বৈশিষ্ট্য আমি যদি আপনাদের দেখায় দেখেন এখানে কিন্তু প্রচুর পানি হয়েছিল পানি হওয়ার পরে কিন্তু ধানটা নিচে কিন্তু অনেক নাড় অনেক বড় হয়েছে এবং ধানটা কিন্তু পড়ে গেছে আর এই ধানের ভাতটা কিন্তু খুবই সুস্বাদু বিশেষ করে পিঠা খাওয়ার জন্য উপযোগী ভাত খাওয়ার জন্য উপযোগী খুবই ভালো লাগে আমি বলবো যে যে এলাকায় প্রচুর পরিমাণে বন্যার পানি হয় সেই এলাকায় এই ধানটা রোপণ করতে পারেন আর আমি যদি আপনাদের একটু ভিউটা দেখাই যে প্রচুর পরিমাণে কিন্তু এই আমাদের এই বিলে ধানটা হয়েছে অলরেডি কিন্তু ধান বেরো হয়েছে যদি আপনাদের একটু দেখায় দেখেন ধান কিন্তু অলরেডি বেরো হয়েছে ধানের যে সরা বা আমরা বাইল বলি বাইলটা কিন্তু অনেক বড় এবং এই ধান যখন পাকবে পাকার পরে যখন কাটবে কাটার পরে কিন্তু এই এলাকায় প্রত্যেকটা জমিতে কিন্তু রবি শস্য করবে সরিষা চাষ করবে সময়তে দর্শক বায়রা আমি আজকে আপনাদের যে বীজের নামটা বললাম এটা যে কোনো বাজারে বোপনের সময় এই বীজগুলো আপনারা পাবেন এঞ্জল দিঘা বীজের নাম সময় দর্শক বায়রা আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম